আগুন লেগে পুড়ে গেল 20টি ঘর। স্থানীয় বাসিন্দা এবং দমকলের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় চাঞ্চল্য গারুলিয়া পৌরসভা এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর 1 নম্বর রেললাইনের ধারে একটি বস্তিতে। গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর 1 নম্বর রেললাইনের ধারে একটি বস্তি রয়েছে। এদিন ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ওই বস্তিতে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বস্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসলেও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কার্যত খোলা আকাশের নিচে গৃহহীন অসহায় মানুষগুলি। এই বিষয়ে এক প্রতিবেশী জানান, হঠাৎ শুনতে পাই এই বস্তিতে আগুন লেগেছে। এরপরই খবরটি শুনে এখানে ছুটে আসি। সবাই মিলে খবরটি দমকলে। দমকলের পাশাপাশি প্রতিবেশীরাও হাত লাগান আগুন নেভানোর কাজে। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় কাউন্সিলর এবং বাসিন্দাদের অভিযোগ, ওই বস্তির পাশেই পাপ্পু নামে এক ব্যক্তি অবৈধভাবে প্লাস্টিং এবং নানা ভাঙাচোরা জিনিসের ব্যবসা করেন। একাধিকবার বিষয়টি রেল এবং প্রশাসনকে জানানো সত্ত্বেও বিষয়টিতে কোনো রকম কোনো সুরাহা হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুন লেগেছে, আমরা তবে চলে এলাম, সেখানে এসে সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে খবর দিলাম, উনিও খবর দিয়েছেন, দমকলকে আমরাও খবর দিয়েছি। স্থানীয় মানুষ সবাই হাত লাগিয়েছে। দমকল বোধহয় এখন একটা আর একটা পড়ে এলো, দুটো বোধহয় তিনটে। এখন কি আগুন নিয়ন্ত্রণে এসেছে? আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এখন। এই বিষয়ে গারুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বসু জানান, ওই ব্যক্তি অবৈধভাবে প্লাস্টিকের ব্যবসা করে, সেখানে অসামাজিক কাজ হয়। এখানে অবৈধভাবে বিভিন্ন নেশাজাত দ্রব্য পাওয়া যায় তার কাছে। দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চলছে। এর আগেও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমি বিষয়টি নিয়ে রেল এবং প্রশাসনকে জানিয়েছি। এই বিষয়ে তিনি আরো জানান, পাপ্পু বলে যে ক্যাচরার ব্যবসা করে, প্লাস্টিক প্লাস্টিক দুনিয়ার এখানে আনঅথরাইজড ভাবে করেছে, রেলের সহযোগিতায় এটা করেছে। আচ্ছা, না হলে এখানে মানুষের, সাধারণ মানুষ এখানে বসবাস করে, গরিব মানুষরা এখানে বসবাস করে। এখানে ওপেন রাস্তা আকারে, এই রাস্তা কোনো খোলা ছিল না, এদিক দিয়ে কোনো এন্ট্রেন্স ছিল না। এই পাপ্পু বলে যে লোকটা বহাল তবিয়াতে এখানে অ্যান্টি সোশ্যালের আড্ডা, মহিলাদের ডেরা, হেরোইন, গ্যাজা, চরস সব রকমের ব্যবসা করছে। আর এর কোনো এখানে এখানে জিআরপি আরপি সব রয়েছে, তাদের সবার সামনে এই জিনিস হচ্ছে। এই ওয়ার্ডে যে কাউন্সিলর আছে অনুসুয়া ভট্টাচ, আমার একটা পুরনো ওয়ার্ড, অনুসুয়া আর আমি দুজনে মিলে অনেকবার নোটিশ করা হয়েছে পাপ্পুকে, যে তুমি এখানে এখান থেকে ব্যবসা তুলে নাও, এখানে রেসিডেন্সিয়াল গরিবদের রাস্তা বস্তির মধ্যে থাকার ব্যবস্থা আছে, এরা এখানে থাকছে, কিন্তু যেভাবে এখানে আনঅথরাইজ ভাবে করছে, আজকে ওর থেকেই প্রত্যেকটা ঘর বাড়ি জ্বলে ছাই হয়ে গেল। আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শ্যামনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।